गुड मर्निंग एवरीवन कैरियर उइजडमे तुम्हारे सकल के स्वागतम। तुम्हारे संगे रही है सुब्रत। तो आजकल भिडियोते नतून एक आपडेट नहीं चले एलाम। राज्य डब्ल्यूबी कलेज सार्विस कमिशन अर्थात पश्चिम बंग कलेज सार्विस कमिशन नतून नियोगेर विज्ञप्ति प्रकाशित हो तुम्हारे किन्तु अनलाइन मोडे एप्लीकेशन शुरू हो गए। तो आजकल भिडियोते तुम्हारे वेस्ट बेंगल कलेज सार्विस कमिशनर माध्यमे जे सेट परीक्षा नेওয়া হবে सेट बा स्टेट एलिजिबिलिटी टेस्ट तो 25तम सेट परीक्षा नेওয়া হবে जार माध्यमे तुम्हारे कलेजगुलिते अध्यापक अध्यापिका नियोग करा होबे विभिन्न विषय। तो सेई रिक्रुटमेंटेर अफिसियल विज्ञप्ति निये आलोचना करब। तुम्हारे एखाने कोन कोन सबजेक्टे सेट परीक्षा नेওয়া হবে एबं सेई संगे तुम्हारे एखाने शिक्षागत योग्यता कि लागबे बयस एवं सेई संगे तुम्हारे एखाने अनलाइन अप्लाई डेट अप्लाई करार लास्ट डेट कबे एप्लीकेशन फीस कत लागबे एवं पश्चिमबंगेर मध्ये कोथाय कोथाय एग्जाम सेंटर थाकबे एई समस्त टोटाल आलोचना करब आजकेर भिडियोटिर माध्यमे। तो अवश्य भिडियोटी मनोयोग सहकारे शेष पर्यन्त देखे निओ एवं अवश्य लाइक और शेयर करे दिओ। नतून हये थाकले चाकरी संक्रांत नित्य नतून आपडेट पाओयार जोन्नो चैनलटिके सबस्क्राइब करे निये पाशेर बेल आइकने क्लिक करे अल नोटिफिकेशन अपशनटिके अन करे राखबे। लेटेस्ट आपडेट तोमरा पेये जाबे। चलो आज के भिडियो आमरा शुरू करी। तो बंधुरा अनस्क्रीन तोमरा देखते पाচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে অর্থাৎ wbcsconline.in এই অফিশিয়াল ওয়েবসাইটে। তো এখানে আসার পর দেখো তোমাদের এখানে দেয়া রয়েছে ডেট দেখো 1/8/2023 বলা হয়েছে অ্যাপ্লাই ফর স্টেট এলিজিবিলিটি টেস্ট অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 25/set। तो এখানে দেখো লেখা আছে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে এবং সঙ্গে দেখো পাশে ডাউনলোড অপশন রয়েছে এখানে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিশিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম। দেখো বলা হয়েছে WBCSC UGC অ্যাক্রেডিটেড স্টেট এলিজিবিলিটি টেস্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন ওয়েস্ট বেঙ্গল অনলি। তো এখানে তোমাদের পশ্চিমবঙ্গে কলেজগুলিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পোস্টে রিক্রুটমেন্টের জন্য কিন্তু এই সেট পরীক্ষা নেওয়া হয়ে থাকে। তো সেই মতো কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ 25/set 25তম তোমাদের সেট পরীক্ষার জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। এখানে দেখো দেওয়া রয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন সঙ্গে অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে। এখানে ওয়েবসাইট দেখতে পাচ্ছ www.wbcsconline.in। ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেট দেওয়া আছে। এখানে বলা হচ্ছে তোমাদের অনলাইন অ্যাপ্লাই শুরু হয়েছে 1st আগস্ট 2023 দুপুর 12টা থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে তোমাদের 31শে আগস্ট 2023 রাত 12টা পর্যন্ত এবং তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফিস জমা করার লাস্ট ডেট ওটাই। এছাড়া বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদের কোনো ভুল হয়ে থাকলে সেই ভুল এডিট করার জন্য তোমাদের এখানে ডেট দেওয়া আছে 9 সেপ্টেম্বর থেকে 11ই সেপ্টেম্বর 2023 পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা কারেকশন করতে পারবে। তারপরে দেখো তোমাদের পরীক্ষার ডেটও দেওয়া আছে। এখানে বলা হচ্ছে ডেট অফ এক্সামিনেশন 17 ডিসেম্বর 2023 সানডে। তোমাদের আগামী 17 ডিসেম্বর 2023 রবিবার কিন্তু পরীক্ষা নেওয়া হবে সেট পরীক্ষা। ঠিক আছে। এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের 33টি সাবজেক্টে সেট পরীক্ষা নেওয়া হবে যেটা তোমাদের আইটেম নাম্বার 13 উল্লেখ করা আছে এবং তোমাদের এক্সাম সেন্টারগুলো তোমাদের কিন্তু আইটেম নাম্বার 14 উল্লেখ করা আছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। তো এখানে বলা হচ্ছে তোমাদের মাস্টার ডিগ্রিতে বা তোমাদের সমতুল্য পরীক্ষায় তোমাদের 55% মার্কস থাকতে হবে মিনিমাম জেনারেল এবং EWS ক্যাটাগরি ক্ষেত্রে। এছাড়া বলা হয়েছে নন ক্রিমিলিয়ার ক্যাটাগরি SC ক্যাটাগরি এছাড়া তোমাদের ST ক্যাটাগরি এবং PWBD ক্যাটাগরি এছাড়া তোমাদের ট্রান্সজেন্ডার ক্যাটাগরি ক্ষেত্রে তোমাদের কিন্তু 50% মার্কস পেয়ে থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেট পরীক্ষার জন্য। ঠিক আছে। তোমাদের মাস্টার ডিগ্রি পরীক্ষায় 50% মার্কস পেয়ে থাকলে তোমরা সেট পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে। এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে যারা ফাইনাল ইয়ারের প্রার্থী মাস্টার ডিগ্রি ফাইনাল ইয়ারের প্রার্থীরাও কিন্তু এখানে শর্ত সাপেক্ষে অ্যাপ্লাই করতে পারবে। যাদের ফাইনাল ইয়ারের পরীক্ষা রয়েছে সামনে, ঠিক আছে, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। আচ্ছা, এরপরে আমরা দেখে নেব তোমাদের এখানে বয়স সীমাটা কী বলা হয়েছে। এখানে বলা হয়েছে দেয়ার ইজ নো আপার এজ লিমিট ফর অ্যাপ্লাইং ফর সেট। তোমাদের কিন্তু এখানে বয়সের উদ্দেশ্যমা কিছু নেই সেট পরীক্ষায় বসার জন্য। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফিস লাগবে জেনারেল ক্যাটাগরি ক্ষেত্রে 1200 টাকা, আদার ব্যাকওয়ার্ড ক্লাস বা OBC নন ক্রিমিলার ক্যাটাগরি এবং EWS ক্যাটাগরি ক্ষেত্রে 600 টাকা এবং সঙ্গে SC ST PWD এবং ট্রান্সজেন্ডার ক্যাটাগরি ক্ষেত্রে 300 টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে। অ্যাপ্লিকেশান ফি তোমরা কিন্তু ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পে করতে পারবে অনলাইনে। আচ্ছা, এরপরে দেখে নাও তোমাদের এখানে স্কিম আপ টেস্ট দেওয়া আছে। তো এখানে বলা হয়েছে ফার্স্ট पेपर वन 100 नम्बर जेखाने तुम्हारे 50टी प्रश्न थाकबे प्रत्येकटा प्रश्न मान 2 करे थाकबे समय थाकबे तुम्हारे 1 घंटा। तारपरे देखो पेपर टू तुम्हारे 200 नम्बर परीक्षा जेखाने तुम्हारे 100टी प्रश्न प्रत्येकटा प्रश्न मान 2 करे थाकबे समय थाकबे 2 घंटा। ठीक आछे। आच्छा एरपर देखो तुम्हारे एखाने बला होयेछे ওয়েমাস এটা তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে। নেক্সট দেখো তোমাদের বলা হয়েছে সেট পরীক্ষার অ্যাডমিট কার্ড তোমরা পেয়ে যাবে এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে www.wbcaconline.in। এখানে বলা হয়েছে 2023 নভেম্বরের লাস্ট উইকে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড এই ওয়েবসাইটে আপলোড করা হবে। ঠিক আছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করার জন্য তোমাদের এখানে ওয়েবসাইটটা দেওয়া আছে www.wbcaconline.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এবারে দেখানো তোমাদের এখানে কোন কোন সাবজেক্টের সেট পরীক্ষা নেওয়া হবে এবং তার সাবজেক্ট কোড কি রয়েছে। দেখতে পাচ্ছ তোমাদের এখানে সাবজেক্ট কোড রয়েছে, তার সঙ্গে দেখো সাবজেক্টটা উল্লেখ করা আছে। তো 1 নম্বর হচ্ছে তোমাদের ইংলিশ, তারপরে 2 নম্বর সাবজেক্ট কোড বেঙ্গলি, তারপরে দেখো 3 নম্বর সংস্কৃত, 4 নম্বর হিন্দি, 5 নম্বর উর্দু, 6 নম্বর কমার্স, 7 নম্বর ইকোনমিক্স, 8 নম্বর রয়েছে হিস্ট্রি, 9 নম্বর রয়েছে তোমাদের ফিলোসফি, 10 নম্বর পলিটিক্যাল সায়েন্স, 11 নম্বর এডুকেশন, 12 নম্বর কেমিক্যাল সায়েন্সেস, তারপরে দেখো 13 নম্বর রয়েছে জিওগ্রাফি, 14 নম্বর লাইফ সায়েন্সেস, 15 নম্বর ম্যাথামেটিক্যাল সায়েন্সেস, 16 নম্বর ফিজিক্যাল সায়েন্সেস, 17 নম্বর সোশিওলজি। নেক্সট দেখো 18 নম্বর সাইকোলজি, 19 নম্বর লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স, 20 নম্বর ফিজিক্যাল এডুকেশন, 21 নম্বর ইলেকট্রনিক সায়েন্স, তারপরে 22 নম্বর কম্পিউটার সায়েন্স, 23 নম্বর होम साइंस, 24 नम्बर सांथाली, 25 नम्बर मास कम्युनिकेशन एंड जर्नलिज्म, 26 नम्बर एंथ्रोपोलॉजी, 27 नम्बर आर्ट साइंसेस, 28 नम्बर म्यूजिक, 29 लॉ, 30 नम्बर नेपाली, 31 नम्बर मैनेजमेंट, 32 नम्बर रही है अरबिक और 33 नम्बर सबजेक्ट तुम्हारे रही है एनवायरमेंटल साइंसेस। ठीक है, तो ये 33 सबजेक्ट तुम्हारे क्योंकि सेट परीक्षा तुम्हारे এবছর নেওয়া হবে। ঠিক আছে, এবারে দেখানো তোমাদের এখানে এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে। তো এখানে দেখো তোমাদের প্রথমে বাঁ দিকে ডিস্ট্রিক্ট কোড রয়েছে এবং ডান দিকে ডিস্ট্রিক্টের নাম উল্লেখ করা আছে। তো এখানে তোমাদের 11 নম্বর রয়েছে ডিস্ট্রিক্ট কোড যেখানে কলকাতা, তারপর 12 নম্বর কোড সাউথ 24 পরগনাস, 13 নম্বর নর্থ 24 পরগনাস, 14 নম্বর হাওড়া, 15 হুগলি, 16 পূর্ব বর্ধমান, 17 পশ্চিম বর্ধমান, 18 বীরভূম, 20 নম্বর সেন্টার তোমাদের রয়েছে বাঁকুড়া, তারপরে দেখো 20 নম্বর পুরুলিয়া, 21 নম্বর ঝাড়গ্রাম, 22 নম্বর পূর্ব মেদিনীপুর, 23 নম্বর পশ্চিম মেদিনীপুর এবং 24 নম্বর তোমাদের নদিয়া। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের এক্সাম সেন্টার। সেই সঙ্গে দেখো 25 নম্বর তোমাদের রয়েছে মুর্শিদাবাদ, 26 নম্বর মালদা, 27 নম্বর উত্তর দিনাজপুর, 28 নম্বর দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, 29 নম্বর, 30 নম্বর হচ্ছে আলিপুরদুয়ার, 31 নম্বর কোচবিহার, 32 নম্বর দার্জিলিং এবং 33 নম্বর তোমাদের কিন্তু কালিম্পং। তো এখানে তোমাদের কিন্তু মোট 23টা এক্সাম সেন্টার রয়েছে। ঠিক আছে, দেখো টাইম শিডিউল ফর সেট। তো সেট পরীক্ষা তোমাদের টাইম শিডিউলটা দেওয়া আছে। এখানে দেখো ডেট 17/12/2023 তারিখ তোমাদের পরীক্ষা নেওয়া হবে, যেখানে তোমাদের পেপার ওয়ান টাইম বলা হয়েছে এন্ট্রি ইন দ্য এক্সামিনেশন হল, পরীক্ষা হলে এন্ট্রি টাইম সকাল 9টা, পেপার টু সকাল 11:45। ঠিক আছে, তারপরে দেখো ডিস্ট্রিবিউশন অফ টেক্সট বুকলেট, তোমাদের টেক্সট বুকলেট দেওয়া শুরু হবে পেপার ওয়ানের ক্ষেত্রে 10:20 থেকে, পেপার টু এর ক্ষেত্রে 11:50 থেকে। তারপরে বলা হয়েছে তোমাদের এখানে সিল ব্রোক, তো এখানে টেক্সট বুকের সিল ব্রোক এবং সঙ্গে অ্যান্সার শিট সেটা কিন্তু নেওয়ার সেটা টাইম বলা হয়েছে 10:25 থেকে এবং সেই সঙ্গে পেপার টু এর ক্ষেত্রে 11:55। তারপরে দেখো বলা হয়েছে এক্সাম হলে লাস্ট এন্ট্রির সময় পেপার ওয়ানের ক্ষেত্রে 10:30, পেপার টু এর ক্ষেত্রে 12টা। তারপরে দেখো তোমাদের এখানে টেস্ট শুরু হবে পেপার ওয়ানের ক্ষেত্রে 10:30 থেকে, পেপার টু এর ক্ষেত্রে 12টা থেকে। তারপরে টেস্ট কনক্লুড, তোমাদের টেস্ট শেষ হবে পেপার ওয়ানের ক্ষেত্রে 11:30 সময় এবং পেপার টু এর ক্ষেত্রে তোমাদের কিন্তু দুপুর 2টোর সময় টেস্ট শেষ হবে। তো এই হচ্ছে তোমাদের টাইম এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাচ্ছ। এই অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমরা ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে, সঙ্গে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এটা আপলোড করে দেওয়া হবে।